মুভির শুরুতেই আমরা দেখতে পাই হিরোমি নামের একটি মেয়ে একটি বাসের মধ্যে ঘুমোচ্ছে, কারণ সে তার অফিস শেষ করে এখন বাড়িতে ফিরছে। সে খুবই ক্লান্ত। আর সেই বাসের মধ্যেই কিছু স্কুল ফেরত বাচ্চা ছিল, যারা কিনা নিজেদের মধ্যে ব্যাগ ছোড়াছুড়ি করে হাসি মজা করছিল এবং টেকে টেকে সম্বন্ধে কথা বলছে। তারা বলছিল টেকে টেকে আবার ফিরে এসছে এবং কিভাবে মানুষদেরকে দু টুকরো করে মেরে ফেলছে। হিরোমি ঘুমের মধ্যে থাকলেও সেই বাচ্চাগুলোর কথা হিরোমির কানে যায়। তখনই একটা বাচ্চার হাত ফসকে একটি ব্যাগ হিরোমির গায়ে গিয়ে লাগে এবং হিরোমি তাদের ব্যাগ রিটার্ন করে দিয়ে বলে যে তোমরা এখানে টেকে টেকে সম্বন্ধে কথা বলবে না। তারপরে হিরোমি সেই বাসটির থেকে নেমে একটি রেলওয়ে স্টেশনে পৌঁছায় এবং রেলওয়ে স্টেশনের একটি ওভারব্রিজ দিয়ে উপরে উঠতে থাকে। হিরোমি যখন সেই ওভারব্রিজটির উপরে থাকে তখন তার পেছন থেকে একটি দমকা হাওয়া এসে তার গায়ে লাগে। তারপর হিরোমি কিছু শব্দ শুনে এবং সেই কারণে সে খুব ভয় পেয়ে যায়। তারপর হিরোমি অনুভব করে যে তার দিকে কেউ খুব জোরে দৌড়ে আসছে। হিরোমি সেটা বুঝতে পারার পর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং লুকানোর জন্য কোনো সুরক্ষিত জায়গা। তারপর হিরোমি একটি সুরক্ষিত জায়গা দেখে লুকিয়ে পড়ে। তখন হিরোমি খেয়াল করে তার পাশের ঘরে কিছু বাচ্চা টেকে টেকে সম্বন্ধে আলোচনা করছে। হিরোমি সেসব আলোচনা শুনে খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। যখন সে রাস্তায় প্রথম পা দেয় তখনই তার গায়ে একটি দমকা হাওয়া লাগে এবং কোনো কিছু একটা তার দিকে খুব গতিতে দৌড়ে আসে এবং তাকে দু টুকরো করে কেটে দিয়ে সেখান থেকে চলে যায়। হিরোমি সেই স্থানেই মারা যায়। আর তখনই বোঝা যায় সেই বাচ্চাগুলো সত্যি কথাই বলছে, আসলেই এখানে এখন টেকে টেকে ফিরে এসছে। মুভির পরের দৃশ্যে দেখানো হয় নাগোয়ার একটি স্কুল, যেখানে কানা আর আয়াকা দুজনের মধ্যে কিছু আলোচনা করছে। তখনই আয়াকার নজর পড়ে বাইরে কিছু ছেলে প্লেগ্রাউন্ডে খেলা করছে, তার মধ্যে একটি ছেলে উৎসুমির দিকে। উৎসুমিকে আয়াকা মনে মনে খুবই পছন্দ করত। এরপর আয়াকা কানাকে বলে সে যদি উৎসুমিকে তার সাথে ডেটিং এ যাওয়ার জন্য রাজি করাতে পারে তাহলে আয়াকা কানাকে উপহার স্বরূপ ফ্রিতে ডিনার করাবে। আয়াকা উৎসুমিকে নিজের মুখে না বলে কানাকে পাঠায় এই কারণেই, কারণ কানা আর উৎসুমি দুজনে ভালো বন্ধু ছিল। তখন কানা উৎসুমিকে গিয়ে সমস্ত কিছু বলে। সে উৎসুমিকে বলে যে আয়াকা একজন ভালো মেয়ে, তুমি তার সাথে ডেটিং এ যেতে পারো। কিন্তু উৎসুমি প্রথমে রাজি হয় না, কারণ সে আয়াকাকে চেনে না। কিন্তু কানা তার ভালো বন্ধু বলে সে কানার কথায় রাজি হয়ে যায় এবং আয়াকার সঙ্গে ডেটিং এ যেতে রাজি হয়ে যায়। তখন কানা আনন্দে ছুটে গিয়ে আয়াকার কাছে বলে যে উৎসুমি তার সঙ্গে ডেটিং এ যাওয়ার জন্য রাজি হয়ে গেছে। আর এটা শোনার পরে আয়াকা খুবই খুশি হয়ে যায়। স্কুল শেষ হয়ে গেলে কানা বাড়িতে ফিরে যায়। সে বাড়িতে গিয়ে দেখে তার মা রান্না করছে। কানা নিজের রুমে ড্রেস চেঞ্জ করার জন্য গেলে দেখতে পায় তার খুড়তুতো বোন রি তার সাথে দেখা করার জন্য এখানে এসেছে। কিছুক্ষণ তারা গল্প করার পরে রি কানাকে তার বয়ফ্রেন্ডের ফটো দেখায়। কানার রি এর কোনো বিষয়ে আগ্রহ ছিল না। তারপর কানা কিছুক্ষণ পরে রিকে তার ঘর থেকে বাইরে বের করে দেয়, কারণ কানা নিজের ঘরে একা থাকতেই পছন্দ করত। সে নিজের ঘর অন্য কারোর সাথে শেয়ার করতে পছন্দ করত। মুভিতে এর পরের দৃশ্যে দেখানো হয় নাকা যখন পরের দিন স্কুলে যায় তখন আয়াকা তাকে বলে সে আর উৎসুমি যখন ডেটিং এ গেছিল তখন পুরোটা সময় তারা কানার সম্বন্ধেই কথা বলছিল, কারণ তাদের কাছে অন্য কোনো বিষয় ছিল না আলোচনা করার জন্য। তারপরে আয়াকা কানাকে বলে উৎসুমি আজকে স্কুল শেষ হয়ে গেলে আমার সাথেই বাড়ি ফিরতে চায়, কিন্তু আমার নার্ভাস লাগছে, তাই তোমাকে স্কুল শেষে আমাদের সাথে যেতে হবে। কানা প্রথমে এই বিষয়ে মানা করে কিন্তু আয়াকা তাকে রাজি করিয়ে নেয়। এরপরে তিনজনে স্কুল শেষ হয়ে গেলে একটি ক্যাফেতে যায়। সেখানে উৎসুমি তাদের নিজের ফোনে একটি নিউজ দেখায়। নিউজটি ছিল পাশের একটি রেল স্টেশনে হিরোমি নামের একটি মেয়ে মার্ডার হয়ে গেছে। উৎসুমি তাদের বলে এই মার্ডারটা নিশ্চয়ই টেকে টেকে করেছে। কানা উৎসুমির কাছে জানতে চায় এই টেকে টেকেটা কে। তখন উৎসুমি তাকে বলে টেকে টেকে একটা ডাইনি, যে ডাইনিটি নিরীহ মানুষদেরকে তার শরীরের মাঝখান থেকে দুটো টুকরো করে কেটে ফেলে। তুমি যদি কখনো রেল স্টেশনের ওভারব্রিজ দিয়ে যাও তখন তুমি তাকে দেখতে পারবে। সেই ডাইনিটির শরীরের নিচের অংশটুকু নেই। তুমি বুঝতে পারবে সে খুব গতিতে তোমার দিকে আসছে, কিন্তু তুমি যখন তার দিকে তাকাবে সে তখনই তোমাকে দু টুকরো করে কেটে ফেলবে এবং সেখানেই মেরে ফেলবে। এই সমস্ত উৎসুমি লোকমুখে শুনেছে কিন্তু সে এগুলোতে বিশ্বাস করে না। তুমি যদি সেই সময় টেকে টেকের হাত থেকে বেঁচেও যাও কিন্তু ঠিক তার তিন দিনের মধ্যেই সে তোমাকে নিশ্চয়ই মেরে ফেলবে। এরপর আয়াকা টয়লেটে যাওয়ার জন্য সেখান থেকে উঠে যায়। তখন কানা উৎসুমিকে জিজ্ঞাসা করে তোমার আয়াকাকে কিরকম লাগে। উৎসুমি কানাকে বলে যে তোমার কথা মতো আমি তার সাথে ডেটিং এ গেছিলাম কিন্তু আমার তাকে একদম পছন্দ নয়। উৎসুমির এসব কথা আয়াকা দূরের থেকে শুনে ফেলে। এরপর উৎসুমি সেখান থেকে চলে যায়। এরপরে রাস্তায় হাঁটতে হাঁটতে আয়াকা কানাকে জিজ্ঞাসা করে তুমি কি উৎসুমিকে ভালোবাসো, তোমার কি উৎসুমিকে পছন্দ। তখন কানা আয়াকাকে বলে আমি তোমার কথা মতো এখানে এসেছি, আমার এখানে আসার কোনো ইচ্ছেই ছিল না, আর উৎসুমি শুধুই আমার বন্ধু, এর বেশি কিছু নয়। তখন আয়াকা কানাকে বলে তুমি আমাকে হিংসে করো আর সবসময় আমাকে ছোট করতে চেষ্টা করো। এই বলে আয়াকা সেই ওভারব্রিজের ওপর থেকে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যখন আয়াকা ওভারব্রিজের ওপরে উঠছিল তখন সে ভাবে তার বন্ধু কানার সঙ্গে ঝগড়া করে সে ঠিক করেনি। আর ঠিক তখনই আয়াকার পাশ থেকে একটা ঠান্ডা হাওয়া বয়ে যায় আর সে তার পেছনে কিছু একটা আওয়াজ শোনে।
সে আওয়াজটা শুনে পেছনে ঘুরে তাকায়। পেছনে তাকাতেই সে দেখে টেকে টেকে পেছনে দাঁড়িয়ে আছে, আর তার উৎসুমির বলা সমস্ত কথা তখন মনে পড়ে যায়। আয়াকা সেখান থেকে পালাতে চেষ্টা করে, কিন্তু সে একটুখানি দৌড়েই পড়ে যায়। তখন সেই ডাইনি টেকে টেকে প্রবল গতিতে ছুটে আসে এবং তাকে মাঝখান থেকে দু টুকরো করে দিয়ে সেখান থেকে চলে যায়। আয়াকা মারা যাওয়াতে কানা একদম শোকের মধ্যে চলে যায়। কানা নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কানার মাথা ঘুরে যাওয়াতে সে সেখানেই বসে পড়ে। তখন একটি টিচার এসে তাকে সামলায় আর তাকে ইনভেস্টিগেশনের জন্য কিছু পুলিশের কাছে নিয়ে যায়। পুলিশ অফিসার কানাকে আয়াকার সম্বন্ধে জিজ্ঞাসা করলে কানা বলে, সে গতকাল রাত্রে আমার সাথেই ছিল। কিন্তু কানা পুলিশ অফিসারের কাছে এই কথাটা লুকায় যে গতকাল রাত্রে তাদের মধ্যে ঝগড়া হয়ে গেছিল, আর ঝগড়া হওয়ার ফলে আয়াকা অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরে। এরপর কানা বাড়িতে ফিরে যায় এবং বাড়িতে গিয়ে নিউজ চ্যানেলে দেখে হিরোমি নামের যে মেয়েটি মার্ডার হয়েছিল তার বয়ফ্রেন্ডকে পুলিশরা গ্রেপ্তার করে। কিন্তু হিরোমির বয়ফ্রেন্ডের বক্তব্য ছিল সে এই বিষয়ে কিছুই জানে না, এবং সে আরো বলে যে সে একটি আর্ধেক শরীরের একটি মানুষকে দেখেছিল আর সেই মানুষটি হিরোমিকে মারে। কিন্তু পুলিশরা তার কথায় বিশ্বাস করে না। এরপর একটি দমকা হাওয়ায় কানার ঘরের দরজাটা খুলে যায়। কানা এতে খুবই ভয় পেয়ে যায়, কিন্তু কানা দেখতে পায় সেখানে তার মা এসছে। পরের দিন কানা যখন স্কুলে যাবে তখন সে একটি বাস স্ট্যান্ডে বসেছিল আর নিজের বান্ধবীর ব্যাপারেই ভাবছিল। তখন সেখানে রাস্তা দিয়ে কিছু বাচ্চারা যায় যারা টেকে টেকে সম্বন্ধে কথা বলছিল। এই সমস্ত কিছু শুনে কানা ভাবে তার বান্ধবীকে হয়তো টেকে টেকেই মেরেছে। তারপর কানা যখন স্কুল থেকে বাড়ি ফেরে তখন তার সাথে উৎসুমির দেখা হয়। কানা তখন উৎসুমিকে বলে যে আমার সাথে পুলিশের গতকাল কথা হয়েছিল, কিন্তু আমি তাদের বলিনি আমার আর আয়াকার মধ্যে সেদিন রাত্রে ঝগড়া হয়েছিল। কানার মন খারাপ দেখে উৎসুমি কানার মন ভালো করার জন্য তাকে একটি পাশের পাহাড়ে নিয়ে যায় আর সেখানে গিয়ে তার মন ভালো করার জন্য অনেক কথা বলে। উৎসুমি কানাকে বলে সে আর আয়াকা যখন ডেটিংয়ে গেছিল তখন আয়াকা তাকে বলেছিল তার আর কানার মধ্যে যতই ঝগড়া হোক পরের দিন সকালে আবার সব মিটমাট হয়ে যায়। কানা তার বেস্ট ফ্রেন্ড, সে কানার সাথে বেশিক্ষণ কথা না বলে থাকতে পারে না। উৎসুমির মুখে তার বান্ধবীর ব্যাপারে এ সমস্ত কথা শুনে কানার খুব ভালো লাগে। কানার মুখে হাসি চলে আসে, কিন্তু তারপরেই কানা তার বান্ধবীর মৃত্যুর কথা মনে পড়ে যায় এবং তার মন খারাপ হয়ে যায়। এরপরেই তারা দুজনে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। উৎসুমি কানাকে তার বাড়ির সামনে যাওয়ার রাস্তাটায় ছেড়ে দেয়। তখন কানা উৎসুমিকে হিরোমির মার্ডারের সম্বন্ধে কিছু কথা বলে। হিরোমির বয়ফ্রেন্ড একটা আর্ধেক শরীরওয়ালা একটি ডাইনির কথা পুলিশের কাছে বলেছে, আর সে বলেছে সেই আধা শরীরওয়ালা ডাইনিটাই হিরোমিকে মেরেছে। হিরোমি কানাকে বলে এ সমস্ত আর্ধেক শরীরওয়ালা ডাইনি শুধু কাহিনীতেই হয়, তুমি এসব বিষয়ে বেশি চিন্তা করো না। এরপরে কানা সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে। কানা ঠিক করে তার বান্ধবীকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য সে এখন ওই ওভারব্রিজটার উপরে যাবে। তাই কানা একটি ফুলের তোড়া নিয়ে সেই ওভারব্রিজটার উপরে চলে যায় আর তার বান্ধবী যেই স্থানে মারা গেছিল সেখানে সে ফুলের তোড়া রেখে দেয়। ওদিকে যখন উৎসুমি বাড়ি যাচ্ছে তখন তার কানার জন্য অনেক চিন্তা হচ্ছে, তাই সে বাড়ি না গিয়ে কানার সাথে দেখা করার জন্য সাইকেল ঘুরিয়ে নেয়। আর একদিকে কানা ওভারব্রিজের ওপরে কিছু আওয়াজ শুনতে পায়, তাকে যেন পেছন থেকে কেউ ডাকছে এবং সে বুঝতে পারে তার দিকে কিছু একটা এগিয়ে আসছে। সে ভয়ে চোখ বন্ধ করে ফেলে। তখন তার উৎসুমির কথা মনে পড়ে যায়, সে বলেছিল চোখ বন্ধ করে ফেললে সেই ডাইনি আর তাকে কিছু করবে না। কানা বুঝতে পারে সেই ডাইনিটা যার নাম টেকে টেকে সে তার কাছে চলে এসছে, কিন্তু কানা চোখ বন্ধ করে থাকাতে টেকে টেকে তাকে কিছু করে না। কিছুক্ষণ পরে টেকে টেকে চলে যায় এবং কানা চোখ খুলে। কানা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু কানা হঠাৎ দাঁড়িয়ে পড়ে সে খেয়াল করে পেছন থেকে তার বান্ধবী তাকে ডাকছে। কানা পেছনে ঘুরে তাকায় এবং সে দেখে সেখানে টেকে টেকে বসে আছে। কানা সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে চেষ্টা করে, কানার পেছন পেছন টেকে টেকেও তাকে ধাওয়া করে। কানা যখন দৌড়াচ্ছিল সে খেয়াল করে উৎসুমি সাইকেল নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। কানা উৎসুমি সাইকেলে চড়ে বসে সে উৎসুমিকে বলে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে। কানা খেয়াল করে এখনো সেই ডাইনিটা তাদের পেছন পেছন ছুটছে, কিন্তু কিছু দূর গিয়েই উৎসুমি আর কানা সাইকেল থেকে পড়ে যায়। তখন কানা খেয়াল করে সেই ডাইনি টেকে টেকে তাকে আর তাড়া করছে না, আর এভাবে তারা সেই মুহূর্তে বেঁচে যায়। পরের দিন কানা উৎসুমিকে সরি বলার জন্য হসপিটালে যায়, কারণ উৎসুমি তার জন্যই সাইকেল থেকে পড়ে পা ভেঙে ফেলেছে। মুভিতে পরের দৃশ্যে দেখানো হয় কানা একটি লাইব্রেরিতে যায়, সেখানে গিয়ে সে একটি হিস্ট্রি বুক পড়ে, আর সেই হিস্ট্রি বুকটিতে টেকে টেকে সম্বন্ধে অনেক কিছু লেখা ছিল। তখনই তার খুড়তুতো বোন রি সেখানে চলে আসে এবং তার ওই বইটা কেড়ে নিয়ে নেয়। তখন রি কানাকে বলে আমি টেকে টেকে সম্বন্ধে অনেক কিছু জানি, কারণ আমি টেকে টেকে নিয়ে রিসার্চ করছি। আর রি তাকে টেকে টেকে সম্বন্ধে সেই সব কথাই বলে যেগুলো কিনা উৎসুমি আর আয়াকা তাকে বলেছে। কানা রি এর কাছে টেকে টেকে সম্বন্ধে আরো বিস্তারিত জানতে চায়। এরপর রি কানাকে বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কাকোকবা সিটিতে এই ভূতের গল্পটি সব থেকে ফেমাস ছিল। কাকোকবা সিটিতে একজন মহিলা আত্মহত্যা করেছিল, তারপরে এই ভূতের গল্পটা সেখানে জনপ্রিয় হয়ে যায়। রি তাকে
কাকাকে আরো বলে সে এই বিষয় নিয়ে রিসার্চ করছে, তাই কাকোগুয়া সিটির একটা প্রফেসরের কাছে যাবে এই বিষয়ে আলোচনা করার জন্য। রি সেখান থেকে চলে যাচ্ছিল, ঠিক তখনই কানা তাকে বলে যে সে টেকে টেকে দেখেছে আর আগামীকাল তিন দিন হয়ে যাবে, কারণ টেকে টেকে যে দেখে টেকে টেকে তাকে তিন দিনের মধ্যে কোনো না কোনো উপায়ে মেরে ফেলে। এরপর রি আর কানা দুজনেই কাকোগুয়া সিটিতে চলে যায় সেই প্রফেসরের সঙ্গে দেখা করার জন্য। রি আর কানা সেই প্রফেসরের সঙ্গে দেখা করে এবং প্রফেসর তাদের বলে একজন মহিলা তার কিছু সমস্যার কারণে সেই ওভারব্রিজের ওপর থেকে লাফ মারে এবং সুইসাইড করে, এবং তারপর থেকেই শহরে রটনা রটে যায় যে সে একটি ভূত হয়ে গেছে। এরপর সেই আত্মহত্যা করা মহিলার ঠিকানা প্রফেসর কানাকে দেয়। প্রফেসর তাকে বলে সেই মহিলাটির ঠিকানা হলো মিকাসা চো, কিন্তু কানা ভুল করে ডায়েরিতে লেখে মাইকা চো। কানা প্রফেসরকে আরো জিজ্ঞাসা করে যে সেই মহিলাটি কি কারণে মারা গেছিল, তার সুইসাইডের কারণ কি। তখন প্রফেসর তাকে জানায় তার এ সম্বন্ধে কোনো ধারণা নেই। প্রফেসর তাকে বলে তার সঙ্গে নিশ্চয়ই কোনো অন্যায় হয়েছিল যেই কারণে সে সুইসাইড করেছে। কানা তখন সেই প্রফেসরের কাছে সেই মহিলাটির বাড়ির লোকের ঠিকানা চায়। তখন প্রফেসর কানাকে বলে আমার অ্যাসিস্ট্যান্ট টেকেডা তোমাদের সেখানে নিয়ে যাবে, আমি টেকেডাকে তোমাদের সঙ্গে এই কারণেই পাঠাচ্ছি যাতে তোমরা সুরক্ষিত সেই স্থানে পৌঁছাতে পারো। তখন প্রফেসর কানাকে আরো একটি গুরুত্বপূর্ণ জানকারি দেয়, সেই ডাইনি টেকে সে লাল রং একদমই পছন্দ করে না, যদি টেকে টেকে তাদের সামনে কখনো এসে পড়ে তখন তাদের কাছে থাকা কোনো লাল জিনিস টেকে টেকে সামনে ফেললে টেকে টেকে তাদের কিছু করবে না। কিন্তু এটা কতটা সত্যি তার সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তখন টেকেটা রি আর কানা সেখান থেকে চলে যায় সেই মহিলাটির বাড়ির উদ্দেশ্যে, যেই মহিলাটি ওভারব্রিজ থেকে লাফ দিয়ে সুইসাইড করেছিল এই বয়স্ক মহিলাটা তার ছোট বোন। এই বয়স্ক মহিলাটি বলল যে সুইসাইড করেছিল তার নাম ছিল কাসিমা। তিনি আরো বলে যে প্রতি বছরই কেউ না কেউ তোমাদের মতো আমার কাছে আসে তার সম্বন্ধে জিজ্ঞাসা। এই বয়স্ক মহিলাটি বলল আমি তখন 6 বছরের ছিলাম কাসিমা যখন সুইসাইড করেছিল, আর কাসিমার তখন বয়স ছিল 19 বছর, আর তার দিদি কাসিমা একজন নার্স ছিলেন আর সে দেখতে খুবই সুন্দরী ছিলেন। তখন রি ওই বয়স্ক মহিলাটাকে জিজ্ঞাসা করলো যে আপনার দিদি কি লাল রং পছন্দ করতো না। তখন সেই বয়স্ক মহিলাটি বলল আমার দিদি লাল রং একদমই পছন্দ করতো না, সে লাল রঙের সমস্ত জিনিস ঘরের থেকে বাইরে ছুড়ে ফেলে। তখন সেই বয়স্ক মহিলাটি কাসিমার মৃত্যুর কারণ তাদের সামনে তুলে ধরল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা জয়ের পরে আমেরিকার সৈন্যরা যখন জাপান থেকে বাড়িতে ফিরছিল তখন আমেরিকান সৈন্যদের কুদৃষ্টি পরম সুন্দরী কাসিমার ওপরে পড়ে। তারা কাসিমাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে, এর ফলে কাসিমার শরীর থেকে রক্ত বের হতে থাকে। তখন ওই লাল রক্ত দেখে তার লাল রঙের ওপরে ঘৃণা জন্মায়, আর সেই রক্ত দেখে কাসিমা একটা শোকের মধ্যে চলে যায় আর কিছুদিন পরে ওভারব্রিজ থেকে লাফ দিয়ে সুইসাইড করে নেয়। মহিলাটির এ সমস্ত কথা শুনে তাদের কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেল। এরপর কানা রি আর টেকেডা সেখান থেকে চলে যায়। টেকেডাকে তার অফিসের সামনে ড্রপ করে দিয়ে তারা যখন চলে যাবে তখন টেকেডা তাদের আরো কিছু ইনফরমেশন দেয়। টেকেডা বলে ওই মহিলা যখন মারা গেছিল তখন তার উদ্দেশ্যে একটি স্মারক বানানো হয়েছিল, আর তার বড় বোন রোজ গিয়ে সেখানে ফুল আর খাবার দিয়ে আসত। কিন্তু তার বড় বোন যখন হঠাৎ একদিন মারা যায় তখন সেই স্মারকটিও নিজের জায়গা থেকে সরে যায়, আর তারপর থেকেই টেকে টেকের এসব উৎপাত শুরু হয়। এই সমস্ত ঘটনা টেকেডা লোকমুখে শুনেছিল। টেকেডা আরো বলে যদি সেই স্মারকটি নিজের জায়গায় আবার রেখে দেওয়া যায় তাহলে টেকে টেকের এসব উৎপাত বন্ধ হতে পারে। এরপর কানা আর রি ঠিক করে যেই স্থানে সেই স্মারকটি আছে তারা সেখানে যাবে। তারা তখন সেই স্মারকটির অ্যাড্রেস গুগল ম্যাপের মধ্যে খুঁজতে থাকে। তখন রি তাকে একটি অদ্ভুত কথা বলে। রি যখন রিসার্চের জন্য সেই ওভারব্রিজের সামনে গেছিল তখন সে টেকে টেকে সেখানে দেখে ফেলে, আর 2 ঘন্টার মধ্যেই তাদের 3 দিন পূরণ হয়ে যাবে, অর্থাৎ তাদের হাতে আর 2 ঘন্টাই সময় আছে। কিন্তু তারা গাড়িতে করে যখন সেই স্থানে পৌঁছায় তখন সেখানে তারা কিছু খুঁজে পায় না। সেখানে তারা দেখে শুধু ফাঁকা মাঠ, সেখানে কোনো স্মারক ছিল না। তখনই তারা টেকেডাকে ফোন করে। টেকেডাকে ফোন করে জিজ্ঞাসা করে সেই মহিলাটির বাড়ির ঠিকানা কোথায় সেই রিসার্চ রুম থেকে খুঁজে বের করতে। তখন টেকেডা একটি ম্যাপ বের করে যেখানে সেই মহিলাটির বাড়ির ঠিকানা খুঁজতে থাকে। টেকেডা ম্যাপের মধ্যে ঠিকানাটি পেয়ে সঙ্গে সঙ্গে তাদের জানায়। ম্যাপের মধ্যে জায়গাটির নাম জানার পরে কানা আর রি বুঝতে পারে কানা যখন ডায়েরিতে লিখেছিল জায়গাটার নাম তখন সে ভুল লিখেছিল। যেহেতু তারা ভুল ঠিকানা গুগল ম্যাপে সার্চ করেছে তাই তারা ভুল জায়গায় পৌঁছে গেছে। আসল ঠিকানা এখান থেকে আরো 8 কিলোমিটার দূরে। তারা সেখানে কি করে পৌঁছাবে তারা বুঝতে পারে না, কারণ তাদের হাতে 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা শেষ হয়ে গেছে। টেকেটা তাদের ম্যাপ দেখে তাদের রাস্তা গাইড করছিল, আর তখনই তাকে একটি সিকিউরিটি গার্ড এসে ধরে নেয়, কারণ সে প্রফেসরের রুম থেকে না বলে ম্যাপ বের করে দেখছিল। সিকিউরিটি গার্ড ধরে নেওয়াতে সে আর তাদের ঠিকানা বলতে পারে, কিন্তু যেমন তেমন ভাবে কোন প্রকারে সে তাদের ঠিকানা বলতে সমর্থ হয়। রি আর কানা সেই স্মারকটির কাছে যেতে দেখে সেই স্মারকটি নিচে পড়ে আছে। তারা সেই স্মারকটি সোজা করতে যাবে তখনই দেখে টেকে টেকে সেখানে চলে এসে তারা কোনো প্রকারে সেই স্মারকটি তুলে সোজা করে দেয়।
তাই সেই মুহূর্তে টেকে টেকে তাদের কিছু করে না এবং সেখান থেকে চলে যায়। রিয়ার কানা সেখান থেকে চলে যাওয়ার জন্য তাদের গাড়িতে উঠে বসে। তখন তারা তাদের গাড়ির পিছন দিকে তাকিয়ে দেখে টেকে টেকে তাদের পেছনেই আছে। তারা প্রবল গতিতে সেখান থেকে গাড়ি ছুটিয়ে পালাতে চেষ্টা করে, কিন্তু তারা দেখে তাদের গাড়ির সমগতিতে টেকে টেকেও তাদের দিকে ছুটে আসছে। তারা শুনেছিল টেকে টেকে লাল জিনিস পছন্দ করে না, সেই অনুযায়ী তারা তাদের কাছে থাকা সমস্ত লাল জিনিস টেকে টেকের দিকে ছুটতে থাকে। আর কিছু দূর গিয়েই গাড়ির ব্রেক কষে এবং গাড়িটাকে রাস্তার মাঝামাঝি দাঁড় করিয়ে দেয়। এর ফলে টেকে টেকে সোজা এসে তাদের গাড়িতে ধাক্কা মারে। তাদের গাড়ির রং লাল হওয়ার জন্য টেকে টেকে তখন সেখান থেকে চলে যায়। তারা গাড়ির থেকে নেমে পালাতে চেষ্টা করে। তারা দুজনে যখন সেখান থেকে দৌড়িয়ে পালাচ্ছিল, তখন তাদের কাছে থাকা সমস্ত লাল জিনিস তারা ছুড়ে ফেলে দিচ্ছিল। কিন্তু এরপর দেখা যায় টেকে টেকে আবার তাদের ধাওয়া করছে। কিছু দূর দৌড়ানোর পর দুজনে জঙ্গলের মধ্যে আলাদা হয়ে যায়। এরপরেই দেখা যায় কানার কাছে টেকে টেকে চলে এসছে। তখন হঠাৎ কানার কাছে থাকা ফোনটা রিং হতে শুরু করে। কানা যখন তার পকেট থেকে ফোনটা বের করে, তখন সে খেয়াল করে ফোনের মধ্যে থাকা চাবির রিংটাও লাল রঙের। তার কাছে থাকা মোবাইল ও মোবাইলের রিংটা লাল হওয়ার ফলে সে সঙ্গে সঙ্গে সেই রিংটা টেকে টেকের দিকে ছুড়ে ফেলে দেয়। এর ফলে টেকে টেকে সেখান থেকে চলে যায়। এরপর রি আর কানা একে অপরকে খুঁজতে থাকে। তারা দুজনে দুজনকে জীবন্ত দেখে খুব খুশি হয়। এরপরই যখন রি জঙ্গল থেকে বেরাতে থাকে, তখন তার মাথা একটা ডালের মধ্যে লেগে কেটে যায় এবং তার কপাল থেকে রক্ত বেরাতে থাকে। যেহেতু রক্তের রং লাল, তাই তখনই সেখানে টেকে টেকে চলে আসে এবং টেকে টেকে সেখানে এসে সঙ্গে সঙ্গে রিকে দুটুকরো করে ফেলে। আর এই সমস্ত কিছু কানার চোখের সামনে হয়েছিল। কানা নিজের চোখে সমস্ত কিছুটা দেখেছিল। মুভির এর পরের দৃশ্যতেই দেখানো হয় কিছু বাচ্চারা একটা বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, আর বাচ্চাগুলো বলছে এই বাড়িতে একটা পাগল মেয়ে থাকে যে কিনা সবসময় লাল জিনিসকে বাইরে ফেলতে থাকে। আসলে এই বাড়িতে যেই মেয়েটি থাকে সে হলো কানা। আর তখনই দেখা যায় টেকে টেকে প্রবল গতিতে তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, অর্থাৎ টেকে টেকে এখনো কানাকে মারতে চায়। এরপরে ধীরে ধীরে এক বছর কেটে যায়। এক বছর পরে টেকেডা কানার সঙ্গে দেখা করতে তার বাড়িতে আসে। টেকেডা কানার বাড়িতে ঢুকে কানার মাকে জিজ্ঞাসা করে কানা কোথায়। কানার মা তখন টেকেডাকে বলে সে সারাদিন ঘরের ভেতরে থাকে এবং কারোর সাথে কথা বলে না। তখন টেকেডা কানার রুমে যায় তার সাথে দেখা করতে, আর সাথে করে একটি মিষ্টির প্যাকেট নিয়ে যায় যার রং ছিল লাল। টেকেডা এখন নিজে প্রফেসর হয়ে গেছে, তাই সে কানার জন্য মিষ্টি নিয়ে এসছে। আর তার হাতে মিষ্টির প্যাকেটটা লাল দেখে কানা খুব ভয় পেয়ে যায়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।